হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, তারা আমার অন্তর ভরা ভালোবাসা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো মূলত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান, তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে যে গাড়িটি নিয়ে এসেছি, এটা হচ্ছে টাটা এইচ পিকআপ। তো গাড়িটি আপনাদের সম্পূর্ণ রিভিউ করে দেখাবো, গাড়িটি কেমন কী কন্ডিশনে আছে, আর গাড়িটি খুব রিজনেবল প্রাইসে বিক্রি করে দেওয়া হবে। তো আপনারা একটু ধৈর্য সহকারে গাড়িটির সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাড়িটির মডেল ইয়ার আমি বলে দিচ্ছি, গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2012 সাল, এবং 2012 সালেই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে। তো গাড়িটি ওভারঅল খুব ভালো কন্ডিশনে আছে, আপনারা নেবেন আর চালাবেন কোনো কাজ নাই, একদম রানিং গাড়ি। আর গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 911 সিরিয়ালে গাড়িটির নাম্বার। আর গাড়িটির খুবই ভালো গাড়ি। আর গাড়িটির লোকেশন আমি বলে দিচ্ছি, গাড়িটির লোকেশন হচ্ছে ঢাকা আশুলিয়া বাইপাইল। আপনারা যদি কেউ গাড়িটি স্বচক্ষে গাড়িটি দেখতে চান, তাহলে আশুলিয়া বাইপাইল আসতে হবে। তো সেখানে গাড়িটি রাখা আছে, আমি ডিসক্রিপশনে যে নাম্বার দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করে আপনারা গাড়িটি দেখে শুনে তারপরে আপনারা কিনতে পারবেন। আর গাড়িটির পেছনের বডিটা হচ্ছে 7 ফিট, আর গাড়িটির সামনে থেকে অনেক চমৎকার। আর গাড়িটির মধ্যে যে রঙটা সেটা কিন্তু এখনও অরিজিনাল, আর গাড়িটির মধ্যে এখনও কোনো নতুনভাবে কোনো ডেন্ট বেন্ডিংয়ের কোনো কাজ করা হয় নাই। আর গাড়িটির চাকার সাইজ আমি বলে দিচ্ছি, গাড়িটির চাকার সাইজ হচ্ছে 13 সাইজের চাকা। চাকাগুলো মোটামুটি ভালোই আছে। আর গাড়িটির যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, বলবো ব্যাটারি, তো ব্যাটারিটাও খুব ভালো। তো গাড়িটির চেসিস কন্ডিশন, ডিফেন্সেল, ফোনিক্সেল, গিয়ার বক্স সব ওকে আছে। গাড়িটির পেছনের চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন, পেছনের চাকার কন্ডিশন মোটামুটি ভালোই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ডিজেল চালিত গাড়ি। তো গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়িটি এই গাড়িটির হুইল ইঞ্জিনের সিসি হচ্ছে 700 সিসির ইঞ্জিন গাড়িটির মধ্যে লাগানো আছে। আর গাড়িটির হুইল বেস হচ্ছে 2100। আর গাড়িটির খালি গাড়ির ওজন আমি বলে দিচ্ছি, গাড়িটির খালি গাড়ির ওজন হচ্ছে 805 কেজি, আর বোঝাইকৃত গাড়িটির ওজন হচ্ছে 1550 কেজি। তো এটা হচ্ছে কাগজপাতির যে হিসাব সেটা, তো এর থেকেও আপনারা বেশি পরিমাণে লোড দিয়ে আপনারা গাড়িটি নিতে পারবেন। তো মোটামুটি এই গাড়িটা হচ্ছে 1 টনের গাড়ি। তো গাড়িটির মালিক একটা আপনাদের অপশন দিয়েছে, এটা হচ্ছে গাড়িটা আপনারা 50 কিলোমিটার চালিয়ে দেখে শুনে বুঝে তারপরে আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ভালোভাবে চেক করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ভালো টেকনিশিয়ান নিয়ে এসে গাড়িটি আপনারা চেক দিয়ে নেবেন। তো গাড়িটির যে বডি, এটার মধ্যে রেলিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা কম টাকার মধ্যে একটা ভালো মানের একটা গাড়ি চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এই গাড়িটা খুব ভালো হবে। আর গাড়িটির ভেতরের কন্ডিশন অত্যন্ত চমৎকার। গাড়িটি হচ্ছে মোটমাট 5 গিয়ারের গাড়ি, সামনে হচ্ছে 4টা আর পেছনে একটা ব্যাক গিয়ার। আর গাড়িটির ভেতরের কন্ডিশন অত্যন্ত চমৎকার, আর গাড়িটির মধ্যে কোনো কাজ নাই, আপনারা নেবেন আর চালাবেন। তো ভেতরের কন্ডিশনটা আপনারা এরকম পেয়ে যাবেন। তো ভেতরে একটা ড্যাশবোর্ড, একটা ঘড়ি আছে, তারপরে সিটগুলোর কন্ডিশন মোটামুটি আছে, তবে আপনাদের কাভার লাগিয়ে নিলে ভালো হবে। আর বাইরের আর যে সামনের যে গ্লাস, এটার মধ্যে হালকা চুল পরিমাণে একটু ফাটা আছে। তো এটা আপনাদের, ওটা কোনো ব্যাপার না, আসলেও মোটামুটি আপনারা এইভাবে চালাতে পারবেন। তো উপরের যে সিলিংগুলো ওটাও খুব ভালো আছে, রুম লাইট সব ওকে আছে। আর গাড়িটি ওভারঅল দেখতে এরকম। তো আর এবার গাড়িটির কাগজপাতির ব্যাপারে কিছু কথাবার্তা বলি। গাড়িটির কাগজপাতি সবগুলো আপডেট আছে, ট্যাক্স টোকেন, রোড পারমিট, ফিটনেস সবগুলো আপডেট আছে, আপনারা নেবেন আর চালাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা গাড়িটি নিয়ে যেতে পারবেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনারা যাবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর গাড়িটির কন্ডিশন খুবই ভালো। তো আমি মনে করি যারা এই গাড়িটি নেবেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। আর গাড়িটির সব কিছু অরিজিনাল আপনারা পেয়ে যাবেন। গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2012 সাল, এবং গাড়িটির রেজিস্ট্রেশনও হয়েছে 2012 সালে। আর গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 911 31 91, গাড়িটির সিরিয়াল নাম্বার। আর আপনারা গাড়িটির সামনে থেকে একটু ভেতরে যদি একটু ফোন এক্সেলটা দেখেন, এরকম হবে, চাকার কন্ডিশনগুলো এরকম।
তো গাড়িটি আপনারা ওভারঅল এরকম পেয়ে যাবেন। আর গাড়িটি দেখতে হলে চলে আসতে হবে ঢাকা আশুলিয়া বাইপাইল। তো গাড়িটি এখানেই রাখা আছে। তো আপনারা গাড়িটির মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আমি মনে করি। তো এরপরও আপনাদের যদি গাড়িটির আরও বিস্তারিত তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে তো সরাসরি ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে তো গাড়িটির আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। তো গাড়িটি আপনারা ওভারঅল এরকম পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি গাড়িটি কন্ডিশন এরকম। তো এবার গাড়িটির দামের ব্যাপারে কথাবার্তা বলি। গাড়িটি একদম রিজনেবল প্রাইসে বিক্রি করে দেওয়া হবে। আর গাড়িটির আস্কিং প্রাইস চা হচ্ছে 2,60,000 টাকা। তো এটা অলমোস্ট ফিক্সড না, আপনারা দামাদামি করে যাচাই বাছাই করে আপনারা গাড়িটি নিতে পারবেন। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনারা গাড়িটি দেখে শুনে চেক করে আপনারা নিতে পারবেন। তো আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন, তো ওভারঅল এরকম আপনারা পেয়ে যাবেন। আর গাড়িটির ভেতরে আপনাদের আরেকটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা গাড়িটির ভেতরের কন্ডিশনটি এরকম পাবেন। তো গাড়িটির ড্যাশবোর্ড একদম চমৎকার, গাড়িটির মধ্যে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনার কোনো হিস্টোরি নাই। আর গাড়িটির ভেতরের কন্ডিশন অত্যন্ত চমৎকার। আর গাড়িটির যাব আছে একদম অরিজিনাল, আপনারা নেবেন আর চালাবেন কোনো সমস্যা নাই। তো ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। আর সামনের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।